থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ট্রেনের মধ্যে তো উত্তেজনা দেখলেই, এবার কল্যাণী স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। এবার রাস্তা দিয়ে হাঁটছি, সামনে বিশাল ভিড়, আমরা একদম শেষে যাচ্ছি সবার। তো দেখা যাক আজ ইন্ডিয়ানদের সাথে খেলা 9 নম্বর ম্যাচ ইস্ট বেঙ্গলের। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেকেন্ড লেগের কিন্তু সেকেন্ড লাস্ট ম্যাচ, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। এই দুটো ম্যাচ জিতলে একটা ভালো পজিশনে থাকবে। তো দেখা যাক আজ কী হয়, বাকিটা স্টেডিয়ামে গিয়ে দেখো। চলো, এখন আছি ইস্ট বেঙ্গল ফ্যানের সাথে, গৌরব আর শান্ত। প্রথম থেকে কে থাকবে, ক্রোমা নাকি ক্রেসপি? কে থাকবে মনে হচ্ছে? না, ক্রেসপি কে থাকবে, ক্রোমাকে লাস্টের আধ ঘন্টার মধ্যে নামিয়ে দেখে নেবে মারিও। প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থকের সাথে বসে আছে পেছনে, দেখছো সবাই ফ্ল্যাগ নিয়ে জার্সি পরে সব বসে আছে। আজকে কি মনে হচ্ছে ম্যাচে কি হতে পারে বলো? আগে দেখা যাক কি হয়। আর আশায় বুক বাজছি যাতে আজকে আগের দিন মধ্যে খেলে গোল যাতে মিস না, এটাই হলো ব্যাপার। বার পোস্টটা বাঁচিয়ে দিক আর কিছু লাগবে না, বার পোস্টটা বাঁচিয়ে দিই, প্রতিটা ম্যাচে বার পোস্টটা লাগছে। হাফ টাইম হয়ে গেছে, খেলা স্কোর কিন্তু এখনো 0-0 দেখতে পাচ্ছ, দুদিকেই সব বসে আছে। তো কি মনে হলো খেলা থেকে কোন প্লেয়ারকে নামানো যে ভুল হয়েছে, সেটা আগে বল। ভুল হওয়াটা পরের কথা, আগে হলো মাঝখানে খেলাটা ঠিক মতো হচ্ছে, এটা হলো প্রথম কথা। ডিকা যেমন খেলে, আগে 2 বছর আগে যেমন খেলেছে সেরকম ডিকা আর এখন নেই, ডিকা খেলতে পারছে না প্রথম কথা। তার মধ্যে মার্কো তো সেরকম সাপ্লাই পাচ্ছে, তোমাকে আমার মনে হয় নামানো উচিত। আর কমলপ্রীতের জায়গায় সব বেশিরভাগ অ্যাটাক দেবে বাঁ দিক থেকে হচ্ছে, তার ফলে কী হচ্ছে ওই জায়গাটা মানে ওদের যেটা লেফট উইং সেটা হয়ে যাচ্ছে ফাঁকা, তার জন্য আরও ওদিক দিয়ে অ্যাটাকটা বেশি হয়ে আমাকে নামানো উচিত। আর তোমাকে তুমি বলো এবার ব্র্যান্ডনের খেলা কেমন লাগলো? সেটা খুব ব্র্যান্ডন ঠিকঠাক খেলছে, ব্র্যান্ডনকে নিয়ে কোনো সন্দেহ নেই, এতদিন বসেছিল তারপরেও এরকম খেলা দেখা যাচ্ছে, তাও ঠিক আছে। কিন্তু ডিকা চলবে, ইস্ট বেঙ্গল টিমে জার্সি পরার আরও দরকার নেই, হয়ে গেছে। এবার ঘুমাও, আর ওকে পাঠাও, আর অন্য কোথাও পাঠাও। আরেকটা প্রশ্ন আছে যে মার্কোসের খেলা কেমন লাগছে সেটা বল। মার্কোস চেষ্টা করছে ঠিক আছে, কিন্তু কিন্তু ওর সাপোর্টের মতো প্ল্যান নেই, ওর সাপোর্ট যদি দেয় ও গোল করবে, ও গোল করবে। আমাকে তাড়াতাড়ি নামানো দরকার, কেননা দরকার আছে। গোল নিনি, গোল 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 গোল।
দৌড়াতে পারছে না, প্রেসিং গেম নেই। আজকে যদি ম্যাচ দেখি আমি, আজকে সত্যি ম্যাচে ভালো খেলছিল ব্র্যান্ডেন। ব্র্যান্ডেনকে আমাদের কোচ তুলে নিল, কেন তুললো আমি কেন তুলবো এখনো মানে কনফিউজ। ডিকাকে আরো আগে তোলা উচিত, ডিকাকে অনেক পরে তোলা হলো। ডিকার জায়গায় যে নামলো সেও নেবে চেষ্টা করছিল, বাট ডিকার আরো আগে আমাদের আরো প্রবলেম হচ্ছে। আমাদের জুয়ান পোলাডো দুজন প্লেয়ার বলের জন্য নিচে নেমে আসছে এবং মার্কোস ওপরে একা হয়ে যাচ্ছে, সেই সেই গ্যাপটা আমাদের একটা বিরাট থাকছে। মার্কোসকে পাস বাড়ানোর লোকই লোকই ছিল না। ইনফ্যাক্ট তোমার কি মনে হলো যে মার্কোসের খেলা দেখে কি মনে হলো? আমার তো মনে হলো মার্কোস অন্যদিনের চেয়ে ভালো খেলেছে, অন্যদিনের থেকে মার্কোস অনেক বেটার খেলেছে। যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে কি, ওর নিকলো বল সাপ্লাই পায়নি। একটা স্ট্রাইকারের যে মাঝমাঠ থেকে সাপ্লাইটা হবে সেই সাপ্লাইটাই পায়নি। আসল কথা হচ্ছে আমি আরেকটা জিনিস বলি, আজকে কিন্তু আমার মনে হয় যে টিমের সবচেয়ে উইক পয়েন্ট কোনটা ছিল তোমাদের বলে মনে হয়? কোন প্লেয়ারটা সবচেয়ে বলছি ক্রেসপি কিন্তু খুব স্লো এজ হয়েছে, কোন ফার্স্ট প্লেয়ারে এগেইনস্ট যখন ডিফেন্স করতে যায় ও পারে না। আর ওয়ান ইজ টু ওয়ান খুব খুব বাজে, ওয়ান ইজ টু ডিফেন্ডিং খুব বাজে। ওরা একটা টেন্ডেন্সি আছে লং বল বাড়ানো, যেটা কোচ ইউজ করার চেষ্টা করছে কিন্তু সেটা হচ্ছে না। শুনলে ইস্ট বেঙ্গল সব ফ্যানদের থেকে সব কথা শুনলে তো সবাই তো হতাশা দিয়ে লাস্টে একবার জানাই হ্যাটস অফ ইন্ডিয়ান অ্যারোস বাচ্চাদের জন্য, অবশ্যই আজকে কিন্তু সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে ইন্ডিয়ান অ্যারোস কে, অসাধারণ খেলেছে আর গোলটাও কিন্তু অসাধারণ করেছে। ইস্ট বেঙ্গলের 9 নম্বর ম্যাচ ছিল, সেটাও কিন্তু ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান অ্যারোসের সাথে প্রথমবার হারলো 1-0 গোলে। আর সাপোর্টারদের সব বক্তব্য তোমাদের শোনালামই হাফ টাইমেও, খেলার শুরুতেও এবং খেলার শেষেও হেরে যাওয়ার পরে সাপোর্টারদের কি বক্তব্য সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা ভিডিও দেখছো তাদের কি বক্তব্য আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে টিমে মানে ইস্ট বেঙ্গল টিমে কি কি দরকার এখন, মানে কিরম ভাবে খেললে ঠিক হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।